হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। এ দেখো, এটা আমাদের কমপ্লেক্সের একটা ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটেছে না, দেখলেই মন ভালো হয়ে যায়। আমরা ঠিক করেছিলাম যে আমরা ইকো পার্কে যাব। ইকো পার্কে সকালবেলা গিয়ে একটু ঠান্ডা হাওয়া খাবো আর ওখানে অনেক সুন্দর সুন্দর মাছ লেকের মধ্যে ঘুরে বেড়ায়, সেগুলো আমার মেয়েকে দেখাবো। সেই কথা মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম। একটু দেরিই হয়ে গেছিলো, 7টা বেজেই গিয়েছিল। যাই হোক, কোনো রাজনৈতিক কোনো নেতার হয়তো কিছু ইন্টারভিউ চলছিল, সেটা পেরিয়েই আমরা ইকো পার্কের দিকে রওনা দিলাম। এই যে তোমাদের বলছিলাম না, দেখো কত সুন্দর মাছ, রুই মাছও ছিল, বেশ বড় বড় রুই মাছ ছিল। সেগুলো ক্যামেরায় আমি তুলতে পারিনি, নেক্সট বার নিশ্চয়ই চেষ্টা করব। ভীষণ ভালো পরিবেশ, আমার তো ভীষণ ভালো লেগেছে। এভরি সানডে আসা তো পসিবল নয়, কিন্তু যেই সানডেতেই পারবো নিশ্চয়ই আসবো, কেন সানডেতে তো অনেক কাজ থাকে, একটু বেশি করেই কাজ থাকে, কিন্তু চেষ্টা করব আসার, কারণ সকালের পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ। আমি তো খেপলির মতো ঘুরে বেড়াচ্ছি একদম। সকালে হাঁটতে হাঁটতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই কাছাকাছি একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম খাবার জন্য। সেখানে বেশ ভালোই লেগেছিলো আমাদের খাবার। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।